ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে, চারদিক থেকে কোয়েশ্চেন আসে। আজকে আমি পাঁচটা কোয়েশ্চেনের আনসার দেব, দেখি কি কি জিজ্ঞেস করেন আপনারা। হ্যাঁ জিজ্ঞেস করুন তো। আচ্ছা দাদা, বিরাট কোহলির কি হয়েছে, এরকম ব্যাটিং করছে মনে হচ্ছে যেন পাড়ায় টুর্নামেন্ট খেলছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় বিরাট কোহলিকে কফি উইথ কারণে পাঠানো উচিত, যেমন কফি উইথ কারণে গিয়ে কেএল রাহুল আর হার্দিক পান্ডিয়ার অন্য রূপ তারপরে আমরা দেখতে পেয়েছি। একটা নতুন বিরাট কোহলি বেরিয়ে আসবে কফি উইথ কারণের এপিসোডের পর। নেক্সট স্যার, ঋষভ পান্ত কি টিমে আর থাকবে? ঋষভ পান্ত নিশ্চয়ই থাকবে, ঋষভ পান্তকে এখন বোলিং করা উচিত, কেন কি ওর দ্বারা ব্যাটিং আর উইকেট কিপিং তো। আচ্ছা নেক্সট। আচ্ছা দাদা, কেএল রাহুল কে নিল না কেন, এত ভালো খেললো। কেএল রাহুল, ওর চারটে শুটিং আর দুটো জামা কাপড়ের অ্যাড এর শুট বাকি আছে, ওটা কি করবে তোমার বাবা? দাদা রোহিত শর্মা কি টিমে ফিরবে? রোহিত শর্মা চোট লেগেছে, রিটায়ার হয়নি, বুঝলে। নেক্সট স্যার, তাহলে আমরা এখন কি করব? এখন ছেলেদের ক্রিকেট ছেড়ে মেয়েদের ক্রিকেট দেখুন, কেন এখন মেয়েদের টিম স্প্লেন্ডিড খেলছে। হোয়াট আ শট!